তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 9:45, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দীপ এখন খাচ্ছে ওইদিকে, তো বাচ্চারা দীপ খাচ্ছিল, দীপের কাছে ছিল, তারপর আমি নিয়ে চলে এসেছি একটা আম। যেই ওরা দেখেছে আম, সঙ্গে সঙ্গে আমার কাছে দৌড় মেটে দিয়েছে, এবার আমার কাছে এবার হামলা করবে। আমি খাই, তারপর তোমাদের জন্য আলাদা কেটে দেবো। ভালো ভালো দিবে যাও। আজ তোদের দেখে দেখে খাবো আমি। বাবার মতো ছাল শুদ্ধ খেয়ে নিচ্ছে, এই কি অবস্থা! সেটা ছাল খাই তো তুমি। সকাল সকাল দীপ গেছিল বাজারে, তো বাজার থেকে মাছ মাংস অনেক কিছু তুলে নিয়ে চলে এসছে। আর রবিবারের বাজার মানে চিকেন খাবে। ভগবান, তোদের ছেলেকে আমি শান্তি খেতে পারবো না, বাবাকে পয়সা দিবে। সেখানে অনেকগুলো আম রাখা আছে, যা পাপাকে বলো গিয়ে দেবে। তো সেই জন্য আজকে বানাবো পটল ভাজা, মাংসের একদম পাতলা টালটালে ঝোল বানাবো। আজকে দীপ বলে দিয়েছে মাংসতে আজ কোনো রকম মশলা দেওয়া যাবে না, একদম পাতলা ঝোল বানাতে বলেছে, সেজন্য পাতলা ঝোল বানাবো। আর পটল ভাজবো, দই আছে, আর চাটনি করবো। ব্যাস, এটাই হচ্ছে আজকে সানডে লাঞ্চ মেনু। ইয়ামি ইয়ামি, দারুণ টেস্টি। ওরা কি খেয়েছে গো? দুধ বিস্কিট, দুধ বিস্কিট। তো চলো আমি এখন খেয়ে নেই, খেয়ে দে। মাছ মাংস আমি অলরেডি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়ে চলে এসেছি। আর একটু করে দিয়ে রান্না চাপাবো, এটা একটু মন করে খেয়ে নেই তারপর। তো রান্নাঘরে চলে এলাম, এই যে দীপকে দেখো, এই যে আম কাটছে এখন, আর খাচ্ছে দেখছো। ও বাবা, হাই, আবার দুষ্টামি তিন্নি তিন্নি, সবাই বসে আম দেবো, নাহলে দেবো নি কাউকে। আম তো চলো দীপ, এখন সব যত আম ছিল সব আমগুলো কেটে এবার তিনজন মিলে খাবে। আমি একটা আম খেয়েছি, এরা খাবে 10টা আম, ঠিক আছে? তো এই যে চিকেন আমি অলরেডি ধুয়ে রেখে দিয়েছি, এই যে মাছও আমি অলরেডি ধুয়ে রেখে দিয়েছি। চামচ দিয়ে খাবে না, হাতেই তুলে খাবে ওরা। দেখো দেখো একবার দীপের দিকে কিরকম কার, রাক্ষসও তোমার কাছে হার মেনে যাবে, রাক্ষসও তোমার কাছে হার মেনে যাবে। সোনু তারা দিচ্ছে, বাবা আম খাচ্ছে, তাকে দিচ্ছে না,
নিচে থেকে টাকা দিচ্ছে এই যে মিষ্টি দি দেখো আমড়ো বাড়ছে আমড়ো যা দুজন দু পাটিতে আমড়ো 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 চামড়ো তামড়ো যা বাবু দাঁড়া যা চলো কি মিষ্টি হ্যাঁ তো তো কোলে আর তুমি চটপুটে খেতে চলো হ্যাঁ রান্না বান্না করে নি না দীপ তারা দিচ্ছে বলছে 12টার মধ্যে আজকে রান্না কমপ্লিট করতে হবে আমাদের ফ্রেড দিচ্ছে বলছে 12টার মধ্যে কমপ্লিট করতে হবে আমি সকাল সকাল তোমাকে সবকিছু এনে দিয়েছি বাজার থেকে আজকে তোমার টাইম আমি বেঁধে দিলাম আমাদের 12টা দেখাও বলছে 12টার মধ্যে তোমাকে আজকে রান্না বান্না কমপ্লিট করতে হবে হ্যাঁ হ্যাঁ দেখাও মানে করোনার জন্য মানে বাজারের টাইম সবকিছু টাইম যেমন বেঁধে দিয়েছে তেমনি দীপও আমাকে আজকে টাইম বেঁধে দিয়েছে তোমাকে 12টার মধ্যে কমপ্লিট করতে হবে বলে আমার ক্ষেত্রে লকডাউন শুরু হয়ে গেছে চলো আর কি করা যাবে আর চলো কিরে কেমন লাগছে ভালো কতটা ভালো ওহ তিন্নির দিকে দেখো একবার ওরে বাবা তিন্নিতে একদম চেটেপুটে চেটেপুটে গেছে জামা তো কেন না পড়ে ভালো লাগছে তিন্নি শোনো শোনো কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে ও বাবা ঠিক আছে খেয়ে নাও এখন আমি নিতে এসেছি আদা কিছুদিন আগে মনে আছে আমি বালির মধ্যে আদা রেখেছিলাম আমার মধ্যে প্রচুর আদা ছিল বাড়িতে প্রচুর আদা রাখা ছিল তান্তিনির বার্থডের দিন যে সেলিব্রেশন হয়েছিল প্রচুর আদা বেঁচেছিল সেই জন্য আদা যাতে ভালো থাকে আমি বালির মধ্যে রেখেছিলাম মনে আছে এর কিছুদিন আগে আমি একটা ব্লগে দিয়েছিলাম তো সেই জন্য বালিতে আদা আমি আনতে এসেছি এখন নিচে চলো আদা তুলে নিই দেখো আমি পুরো খাবো দীপ খাচ্ছে কষা মাংস আর বাচ্চাদেরও খাওয়াচ্ছে বাচ্চাদের মাংস ধুয়ে দিয়েছে কিরে মুখ এরকম প্যাঁচার মতো কেন আর দীপ তো সকাল থেকে খেতে আছে পেট তো একদম ভাঁড় করে নিয়েছে আর দুপুরবেলা কোন পেটে খাবে ভগবান জানে সারাদিন শুধু খেতেই আছে খেতেই আছে দুপুরে খাবে পেট ফাঁক আছে আর তোমার পেট সবসময় ফাঁক থাকে খাওয়ার জন্য তুমি খাওয়ার জন্যই বেঁচে আছো শুধুমাত্র খাওয়ার জন্য তোমাকে তো দেখে মনে হচ্ছে দূরবি
নিখোঁজ উঠেছে তোমার মানে একাই উঠেছে মানে খেতে পাচ্ছ না কতদিন মানে বউ যুগ মানে বনবাস হয়ে গেল আমার খালি বাটি আমি নেব দি বাবা দই নিয়ে বসছে এখনই কষা মাংস খেলো আবার দই নিয়ে বসছে এই দেখো কেমন টেস্ট বাচ্চা দই তুমি খেয়ে নিচ্ছ এটা ঠিক সোনু দিচ্ছে না বাবা বাবা ব্যাড হ্যাঁ বলে আমি কি খাবো তুমি ঘন্টা খাবো এই হচ্ছে দীপের ব্যবহার তোমার পেট তো চলেনি বুঝলি পেট তো চলেনি তোমার পেট আছে পেট চলবে